প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমাদের সকলের প্রিয় দোয়েল অ্যাগ্রো চ্যানেলের তারা এখন কোথায় আছে তা আপনাদের জানানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন যে তারা কিন্তু বেশ কিছুদিন হলো সালাম ভাইয়ের বাসা থেকে চলে গিয়েছে। আসলে তারা কেন এবং কি কারণে চলে গেছে সেটা কিন্তু এখনো কেউ বলতে পারে না, এবং কি তারাও কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারেনি যে আসলে সে কেন এখানে থাকতে চাচ্ছে না। তো আপনারা হয়তো দেখেছেন যে তারার কিন্তু বেশ কিছুদিন আগে একটু জ্বর হয়েছিল। তো তখন তারাকে কিন্তু সালাম ভাই এবং শম্পা আপু তার নানার বাসাতে নিয়ে গেছিল। তো তখন সে কি যেন একটা কারণে মন খারাপ করে থাকে, সে ঠিকঠাক মতো ভাত খাচ্ছিল না। তো তখন তারাকে তার নানির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। তো নিয়ে আসার পরেই কিন্তু বিকালবেলা সে আবার সালাম ভাইয়ের বাসা থেকে তার নানির বাড়িতে চলে যায়। তো আজকে বেশ কিছুদিন থেকে কিন্তু তারা সালাম ভাইয়ের বাসা থেকে গিয়ে তার নানির বাড়িতে অবস্থান করছে। তো জানা গিয়েছে যে তার যে মা রয়েছে সে তার কিন্তু তার বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। তো তার সাথেও নাকি কোনো একটা ঝামেলা হওয়ার কারণে সে আবার তার নানির বাড়িতে চলে এসেছে। তো তোর মা আসার কারণে হয়তো বা সে তার নানির বাড়িতে চলে গিয়েছে। সত্যি বলতে মা যত খারাপই হোক না কেন, মাকে কেউই ভুলতে পারে না। তো অনেকদিন পর তার মা তার নানির বাড়িতে চলে এসেছে, হয়তো বা এ কারণেই তারা তার মায়ের সাথে সময় দিচ্ছে। তো এদিকে তারার নানির বাড়ি থেকে বলা হচ্ছে যে তারকে কেউ একজন ওষুধ খাইয়েছে, সেই জন্য আর সালাম ভাইয়ের বাসাতে না থাকে। তো আমার কাছেও বিষয়টা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো মনে হচ্ছে না। তো আপনারা জানেন যে সালাম ভাইয়ের পিছনে কিন্তু অনেক মানুষ লেগে আছে, সেজন্য আর সামনের দিকে না এগোতে পারে, সেজন্য কিন্তু অনেক মানুষ সালাম ভাইয়ের পিছনে লেগে আছে। তো তারা আসলে ভাবতেছে যে তারাকে যদি সালাম ভাইয়ের বাসা থেকে নিয়ে আসা যায় তাহলে হয়তো সালাম ভাইকে আটকানো যাবে, তাহলে হয়তো সালাম ভাইয়ের জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা কিছুটা কমে আসবে। তো তারা হয়তো জানে না যে আসলে তারা চলে গেলেও সালাম ভাই সালাম ভাইয়ের জায়গায় থাকবে, দুয়েল অগ্রোর জায়গায় থাকবে। তো আপনারা জানেন যে তারাকে কিন্তু তার নানি কবিরাজও দেখিয়েছে এবং কবিরাজ দিয়ে বিভিন্ন ঝাড়ফুঁকও করাচ্ছে। তো ভিডিওতে সালাম ভাই একটা কথা বলেছে যে মেয়ে মানুষের রাগ থাকা ভালো কিন্তু জেদ থাকা ভালো না, জেদ একটা নারীকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। তো তারার মধ্যে কিন্তু আমরা এই জেদটাই দেখতে পাচ্ছি। তো তারা যদি এখন সালাম ভাইয়ের বাসা থেকে চলে যায়, সে যদি এখন সালাম ভাইয়ের বাসাতে আর না থাকে, তাহলে এটা হবে তারার জীবনের সবচেয়ে বড় ভুল। তো প্রিয় দর্শক, আপনারা তারার এই বিষয়টাকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।